নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শ্রদ্ধা, ভক্তি, অভিনন্দন ও ভালোবাসা। আসুন আমরা সকলে সিদ্ধিদাতা গণেশের কাছে প্রার্থনা করি, যাতে আমরা সুস্থ সবলভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি। গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গল মূর্তি মৌরিয়া। সিদ্ধিদাতা গণেশের পুজো দিয়েই দুর্গাপুজোর শুভ সূচনা হয়। গণেশ পুজোর দিন আমি আজ আপনাদেরকে দর্শন করাচ্ছি এবং আমি নিজেও দর্শন করছি কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির অথবা সিদ্ধিবিনায়ক টেম্পল। কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির অথবা কলকাতার সিদ্ধিবিনায়কজির টেম্পল আমরা এখন দর্শন করছি। মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়কজির মন্দিরের আদলে এখানে তৈরি, কলকাতার বুকে তৈরি হয়েছে সিদ্ধিবিনায়কজির মন্দির। কলকাতার বুকে স্থাপিত হয়েছেন শ্রী সিদ্ধিবিনায়কজির মন্দির। বন্ধুরা, আমার তথ্যের মধ্যে বা আমার বলার মধ্যে কোনো রকম অসম্পূর্ণতা থাকলে আমার অজ্ঞানতাবশত সেইটি আমাকে নিজের বোন, নিজের ঘরের মেয়ে, ঘরের বোন মনে করে ক্ষমা করে দিন। বন্ধুরা, আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, আপনারা সর্বদা আমাকে আশীর্বাদ করুন। আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা বন্ধুরা, প্রবেশের মুখেই আমরা দেখলাম জুতো রাখার জায়গা, এরপর এখানে হচ্ছে পুজোর ডালি কেনার জায়গা। এই স্থানে আপনারা বিভিন্ন দামের পুজোর ডালি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা এখানে বিভিন্ন দামের মোদক পাবেন, লাড্ডু পাবেন এবং বিভিন্ন দামের ডালি পাবেন। 101 টাকা মূল্য থেকে ডালি শুরু। বন্ধুরা, প্রথমেই বলে নিই আপনারা এই মন্দিরে কীভাবে আসবেন। আপনারা শিয়ালদা বা হাওড়া যে কোনো দিক থেকে এলেই আপনাদের আসতে হবে রাম মন্দির স্টপেজে। রাম মন্দির স্টপেজ মার্বেল প্যালেস, এই স্থানে আপনাদের নামতে হবে। বাসে করে এলে আপনাদের নামতে হবে রাম মন্দির স্টপেজ অথবা মার্বেল প্যালেসের স্টপেজে। বড় রাম মন্দির লেখা দেখতে পাবেন বন্ধুরা। এবার এখান থেকে জাস্ট 2 মিনিট হাঁটা পথে, মানে 2 মিনিটও না, 1 মিনিট, 1-1.5 মিনিট হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন এই সিদ্ধিবিনায়কজির মন্দিরে। এছাড়া আপনারা মেট্রো করে এলে এমজি রোড মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে 3 নম্বর গলি দিয়ে 2-3 মিনিট হাঁটলে আপনারা পৌঁছে যাবেন এই সিদ্ধিবিনায়কজির মন্দিরে। বন্ধুরা, এই সিদ্ধিবিনায়কজির মন্দিরের বাইরেটা অপূর্ব সুন্দর এবং ভেতরটা ততোধিক সুন্দর, অপূর্ব সুন্দর এই সিদ্ধিবিনায়কজির মন্দির। পুরো মন্দিরটি শ্বেত পাথরে তৈরি, কারুকার্য শোভিত সোনালী রঙের, পুরো সোনার মতন আলো প্রজ্জ্বলিত হয়ে রয়েছে, অপূর্ব সুন্দর। আর তার মাঝে রয়েছেন আমাদের মধ্যমণি গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গল মূর্তি মৌরিয়া, আমাদের সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। আপনি আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা সকলে সুস্থ সবলভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি। প্রথমে এই মন্দিরটি দেখলে মনে হবে বাইরে থেকে আমরা কোনো বড় জমিদার বাড়িতে চলে এসেছি। সত্যি করেই বন্ধুরা, বিখ্যাত মল্লিক বাড়ি, জমিদার বাড়ি রিনোভেট করে, পুনর্নির্মাণ করে অপূর্ব সুন্দরভাবে উত্তর কলকাতার সুপ্রাচীন, ঐতিহ্যশালী, বিখ্যাত, আভিজাত্যে পরিপূর্ণ এই সিদ্ধিবিনায়কজির মন্দির স্থাপনা করা হয়েছে। প্রতিষ্ঠাতা হলেন 2 জন বন্ধু, এনাদের নাম হলেন পরম পূজনীয়
রাধেশ্যাম আগরওয়াল এবং রাধেশ্যাম গোয়েঙ্কা। রাধেশ্যাম আগরওয়াল এবং রাধেশ্যাম গোয়েঙ্কার উদ্যোগে স্থাপিত হয়েছে এই কলকাতার বুকে বিখ্যাত সিদ্ধিবিনায়কজির মন্দির। গণেশ ঠাকুর সুখ শান্তি সৌভাগ্য ও সমৃদ্ধির দেবতা। মনে করা হয় মন থেকে গণেশ ঠাকুরের কাছে মনস্কামনা জানালে উনি ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন। এই মন্দিরে বড় ঠাকুর দালান বা নাট মন্দির রয়েছে, যেখানে ভক্তরা নিশ্চিন্তে ভগবানের আরাধনা বা ভগবানের ধ্যান করতে পারেন। 2020 সালের 28 ফেব্রুয়ারি এই মন্দির জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই মন্দির বিভিন্ন জনসেবামূলক কার্যের সাথেও যুক্ত। এছাড়া এখানে ক্লথ ব্যাগ ভেন্ডিং মেশিনের সাহায্যে জুটের নানা রকম ব্যাগ তৈরি করে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে পড়ে থাকা পুরানো ফেলে দেওয়া জিনিস ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে তৈরি নানা ধরনের জুটের ব্যাগ, সেই জুটের ব্যাগ তৈরি করে বিক্রি করে সেই টাকা জনসেবামূলক কাজে লাগানো হয়। নানা ধরনের বড় বড় জনসেবামূলক কার্যের সাথে এই মন্দির জড়িত, যেমন ডায়াবেটিস কেয়ার, ফ্রি আই চেক আপ, ডায়াবেটিস কেয়ার, ফুড কেয়ার, আই কেয়ার, ডায়েট অ্যান্ড কাউন্সিলিং, প্যাথোলজি, এই সমস্ত চিকিৎসা ব্যবস্থা এখানে বিনামূল্যে পাওয়া যায়। সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন জনসেবামূলক কার্যের সাথে এই মন্দির যুক্ত। এছাড়াও এখানে বিনামূল্যে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, আপনারা এখানে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ পেতে পারেন। আগেই বলেছি মন্দির খোলা থাকে ভোর 5:45 থেকে দুপুর 12:30 অবধি এবং আবার বিকেল 4:30 মন্দির খোলে এবং বন্ধ হয় রাত 9:00। বন্ধুরা, এই মন্দিরের ভিতর বজরঙ্গবলীজিরও একটি মন্দির রয়েছেন। বন্ধুরা, আমরা এখন প্রতিষ্ঠাতা, এই মন্দিরের প্রতিষ্ঠাতা পরম পূজনীয় রাধেশ্যাম আগরওয়ালজি এবং রাধেশ্যাম গোয়েঙ্কাজির ফটো আমরা এখন দর্শন করছি। বন্ধুরা, অপূর্ব সুন্দর এই মন্দির, শ্বেত পাথরে তৈরি, পুরানো দিনের আসবাবপত্র, দালান, কড়িবর্গার দালান, ঝাড় বাতি, গম্বুজ, খাম্বা, বড় বড় ফটো, অপূর্ব সুন্দর দেবতার মূর্তি, অপূর্ব সুন্দর মন্দিরের কারুকাজ, অপূর্ব সুন্দর আধ্যাত্মিকতায় পরিপূর্ণ এই মন্দিরে আপনাদের সকলকে আসতেই হবে বন্ধুরা, কারণ এখানে এলে সকল ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। আমাদের শিব পার্বতীর বরপুত্র গণেশের পূজোর মধ্যে দিয়েই হিন্দুদের যে কোনো শুভ অনুষ্ঠান, শুভ কাজ, বছরের শুরু, যে কোনো শুভ কাজের শুভ সূচনা হয়। গণেশ ঠাকুর তার চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য প্রসিদ্ধ। হাতির ন্যায় মাথাটি তাকে সর্বোচ্চ পরিচিতি প্রদান করেছে। গণেশ ঠাকুর বিঘ্ন নাশকারী।
তাই তো উনি গণেশ ঠাকুর। যাবতীয় বিঘ্ন নাশ করে মানুষের জীবন সুখ শান্তি সৌভাগ্য ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন। জীবনের সকল বাধা দূরীভূত হয়ে মানুষের জীবন সুখ শান্তি সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে ওঠে, সমৃদ্ধিতে ভরে ওঠে মানুষের জীবন। বন্ধুরা, আমরা এখন গণেশ ঠাকুরকে দর্শন করছি। গণপতি বাপ্পা মোরিয়া।